রিসোর্টের সামনে আছি। আর সামনের এন্ট্রি পয়েন্টটা কিছুটা এরকম লাগছে দেখতে। আবারও চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। এটা পুরাতন বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখানকার পরিবেশটা ঠিক কিছুটা এরকম, প্রচণ্ড ভিড়ভাড়টা আছে। আর আমরা আসছি তো বন্ধুদের পুরো ভিউটা। এটা হলো পুরাতন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা কিছুটা এরকম দেখতে, উপরে নিচেটা আন্ডারগ্রাউন্ড আছে, আর উপরে প্লাস হচ্ছে বাস স্ট্যান্ডের দোকান দানিয়ারে আছে। এটা পুরাতন বাস স্ট্যান্ডটা আরামবাগের মধ্যে।
ফাইনালি আমরা চলে এসেছি বনলতা রিসর্টে, চলে আসছি এন্ট্রি পয়েন্টে কিছুটা এরকম। আর সামনে কিছু রেস্টুরেন্ট আছে খাবার দাবার জন্য, কিছু বাইক রাইডাররা আসছে এখানে ঘুরতে, জায়গাটা এক্সপ্লোর করছে ওরা নিজের থেকে। চলো আমরা আসতে চলেছি গেট দিয়ে সামনে, এটা মেইন গেট। সামনে ঢুকে সামনে বড় একটা গেট আছে, সুন্দর লাগছে দেখতে। আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা নতুন জায়গাতে মনে। আমরা ভিতরে গিয়ে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো কী কী আছে কিনে। চলো আশেপাশে কিছুটা এরকম লাগছে দেখতে, এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে। খুব সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। ট্রিবেল ফুডগুলো কত সুন্দর দেখতে লাগছে কালারগুলো। খুব সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। সুন্দর লাগছে দেখতে কালারগুলো। গেটতে ঢুকে সামনে এন্ট্রি পয়েন্টে কিছু ইগোলারে আছে, সামনে দেখতে এই সাইড দিয়ে পুরো যাওয়া যায়। আমরা চলো পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। আর এখানে কিছু রেস্টুরেন্টে যারা কাজ করে বাইরেতে খাবার রেডি করছে, যেই কটা কটেজেস আছে সব কটা কটেজেস কোট দিয়ে ছাউনি, সুন্দর করে ছাউনি করে তৈরি করেছে। কিছু এখানে যারা থাকে লোকাল কারিগরি তাই কিছুটা এরকম সব মূর্তি আরে তৈরি করেছে। অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে দেখতে, দিয়ে তৈরি সব কিছু ছাউনি এলভেস্টারে অসাধারণ লাগছে। কিছু কটেজেস ভিতরে
অসাধারণ লাগছে ঘোরাঘুরি। গোলাপ বাগান এখানে সব পার্কিং করছে, প্রচন্ড গোলাপ চাষ হয়েছে, প্রচন্ড। চলো আসো, তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, কিছু পাখি আছে কিনা। আসো, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। ওহো, ভিতরের এগোনো কি দারুণ লাগছে দেখতে। সামনে সুইমিং পুল আছে, তার মধ্যে কিছু সাধারণ স্কটেজ, পুরো খড় দিয়ে তৈরি করেছে, আর তার সাথে কিছু বাঁশ আছে, অসাধারণ লাগছে দেখতে। সুন্দর কটেজেস, জায়গাতে যে কটেজেস গুলো আছে খুবই সুন্দর দেখতে লাগছে, আর এখানে কটেজেস গুলো থাকার জন্য প্রচন্ড ভাড়া আর কি। আমরা আসছিলাম ঘুরতে একদিন স্টুডে, তার মধ্যে কিছু ভিডিওস লাইভ শুট করছিলাম, খুব দারুণ দেখতে লাগছে। আর এখানে ফুলগুলো তো অসাধারণ লাগছে। আমরা ভোটে করে এদিকে সুন্দর হ্রদ আছে, ছোট্ট একটা সূর্যের হ্রদটা সব থেকে ভালো ক্লিয়ার হবে দেখা যায়।
মন্টে দেখি দেখলে ছোট এরকম ছিঁড়ে রেখেছে ওরা, যে টুরিস্ট আকর্ষণীয় বানানোর জন্য কিছুটা বোর্ডে করে আসতে হয়। এদিকে জলটা প্রচুর পরিষ্কার আছে, আমরা ওই সাইড থেকে বোর্ডটা নিয়ে আসছি। সাইডে জায়গাটা কিছুটা এরকম লাগছে দেখতে, জায়গাটা কিরকম এরকম রাখা আছে, টেবিল আটে রাখা আছে, সবচেয়ে বেশি